الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد سلمان تود درشق <applause> سوطا ابن بنيرا رمضان الشكا شرعي اي پور على تونا في احكام السيام رمضانير سيامير حكم احكام شمپوركي مسلا مسل شمپوركي امرا شكولي وبغتو تي ايمان دار الجنو رمضانير سيام پلون كرا فرض سبحان الله السيام ركن من اركان الاسلام سيام حجي اسلامير পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ পাঁচটা রুখনের মধ্যে একটা দুখন এবং রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম হাদিসে তো এরকম এরকমই বলেছেন এটা সুরতুল বাক্কর একশো তিরাশি নম্বর আয়াত দ্বারা সাবিত ইমানদারদের জন্য সিয়াম পালন করা ফরজ আর এই সিয়াম ফরজ হয় রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে যখন তিনি মক্কা থেকে মদিনায় গেলেন দ্বিতীয় বছরে সিয়ামের হুকুম আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের প্রতি নাজিল হয় এবং রসল্লা সাল্লাম তার জীবদ্দশায় নয় বছর রোজা রেখেছেন বলে প্রমাণিত এবং ওলামায় কেরম একমত সকল মাঝাবের আলামায় কেরম একমত যে রোজা ইমানদারদের জন্য ফরজ এবং কোন ইমানদারদের মধ্যে কোন কোন ইমানদারদের জন্য কার জন্য ফরজ আর কার জন্য শিথিলতা আছে লাঘব আছে আমরা সেটা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ এখন সম্পর্কে রোজা সিয়াম কত প্রকার সিয়াম হচ্ছে ফরজ সিয়াম ফরজ সিয়াম হচ্ছে রমাদাম এবং কাদা সিয়াম ফরজ এরপরে ওয়াজিব সিয়াম হচ্ছে মানতের সিয়াম ফরজ কেউ যদি মানত করেন যে আমার কোনো খাব সম্পাদন হলে আল্লাহ আমাকে সুস্থ সুস্থ করলে আমি একটা রোজা রাখবো তিনটা রোজা রাখবো আমার ওই কাজ হলে আমি রোজা রাখবো যদিও রাসুল রাসাল্লাহ ইসাল্লামকে এই কাজের জন্য উৎসাহ করেন নাই কোন সহাবিও এই কাজ করেন নাই কিন্তু এটা যদি কেউ করে ফেলে তাহলে সেটা তাকে বাধ্য বাধ্য সেটা পূরণ করতে এটা হয়ে যায় আল্লাহর সাথে আপনি চুক্তি করলেন আল্লাহর সাথে বললেন আল্লাহ তুমি আমাকে ওইটা দিলে আমি ওটা দিব এটা সবচেয়ে ভালো ভালো হয় যে আপনি যে কাজ করবে সেটা করে ফেলেন এরপরে আল্লাহর কাছে দোয়া করেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু কেউ যদি এরকম করে আমাদের সমাজে এটা প্রচলিত আছে বা কেউ যদি এরকম করে তাহলে সে বাধ্য এই মানত পুরা করতে এটা মানতে রোজা রাখা ওয়াজিব তিন নম্বর হচ্ছে সুন্না রোজা সুন্না রোজা হচ্ছে আশুরা রোজা রাখা সুন্নত আরাফার দিনের রোজা রাখা সুন্নত চার নম্বর হচ্ছে মুস্তাহাব বা নফল রোজা সেগুলো হচ্ছে আয়ামে বেদ মাসের তিন প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা মুস্তাহাব এবং সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা মুস্তাহাব রোজা হচ্ছে শুধু আশুরার দিনে রোজা রাখা শুধু শুক্রবারের রোজা রাখা শুধু শনিবারের রোজা রাখা বা শুধু রবিবারের রোজা রাখা হচ্ছে মকরু আর রোজা রাখা হারাম হচ্ছে দুই ঈদের দিনে রোজা রাখা হারাম এবং আয়া মেতার দিন গুলাতে অর্থাৎ আদহা কুরবানের ঈদের পরবর্তী আরো তিন দিন এই চার দিন আর ঈদুল ফিতরের দিন একদিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম সবাহ এই রমাদান মাস শুরু হয় দুইটা দলিলের ভিত্তিতে একটা হচ্ছে যদি যদি শাহবান মাসের উনত্রিশ তারিখ চাঁদ দেখা যায়

এবং ছাদ দেখে রোজা ভাঙ্গো যদি আকাশ অপরিষ্কার থাকে তাহলে তোমরা কি করবে তোমরা সাবান তিরিশ দিন পুরা পুরা করে রমাদান শুরু করবে এটা হচ্ছে মাসলা এটা হচ্ছে মূল বৃত্তি এই বৃত্তির আলোকে অনেক দেশে অনেক দেশে কেউ ফলো করেন পার্শ্ববর্তী দেশকে যেমন আমরা ইংল্যান্ড থেকে সাধারণত দুই তিন দিন পর্যন্ত ছাদ দেখা সম্ভব হয় না এই জন্য কেউ ফলো করেন সৌদি আরবকে কেউ ফলো করেন মোরক্কোকে এরকম একটু দ্বিধা বিভক্তি হয়ে যায় কিন্তু যেসব দেশ থেকে চাঁদ দেখা যায় তাদের দেশে ছাদ দেখে রোজা রাখায় ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে দুনিয়ার যে কোনো এক দেশে ছাদ দেখা গেলে মানে সব দেশে রোজা রাখতে পারবে তো বৃত্তিটা হচ্ছে চাঁদ দেখা চাঁদ দেখার উপরে রমাদান শুরু এবং শেষ হওয়ার মূল বৃত্তি শুরু ফরজ হওয়ার শর্ত ওয়াজিব হওয়ার শর্ত কি কি ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে মুসলমান হওয়া ইসলাম থাকা ইসলাম না থাকলে মুসলমান না হলে অমুসলিমের উপর রোজা রাখা ফরজ নাই প্রথমে হচ্ছে মুসলিম হওয়া এরপরে বালে হওয়া এরপরে আকিল হওয়া আকিল মানে সুস্থ মস্তিষ্ক এরপরে কাদির সিয়াম রোজা রাখতে সমর্থ হওয়া এরপরে হাইজ নেফাস থেকে পবিত্র হওয়া পরে স্বাস্থ্য ভালো থাকা অসুস্থ না হওয়া এবং মুকিম অর্থাৎ বাসাবাড়িতে অর্থাৎ নিজে এলাকায় বসবাস বসবাস করা এই শর্তগুলো যদি পূরণ হয় অর্থাৎ মুসলমান বালিক আকিল রোজা রাখতে সক্ষম হায় থেকে পবিত্র এবং শারীরিকভাবে সুস্থ এবং মুকিম এই শর্তগুলা যদি পূরণ হয় তাহলে সে রোজা রাখতে বাধ্য তার উপরে রোজা রাখা ফরজ সুবাহ না বালক বাচ্চাদের উপরে রোজা রাখা ফরজ নয় কিন্তু তাদেরকে উৎসাহিত করা যেতে পারে ঠিক সেইভাবে যারা মানসিকভাবে বেকারগ্রস্ত মানসিকভাবে অসুস্থ তাদের উপরে রোজা রাখা ফরজ ফরজ নাই ঠিক সেইভাবে অবস্থায় যারা আছেন তাদের উপরে রোজা রাখা ফরজ নাই যাদের স্বাস্থ্য ভালো না শারীরিকভাবে অসুস্থ তাদের উপরে রোজা রাখা যারা মুসাফির অবস্থায় আছেন তাদের উপরে রোজা রাখা ফরজ নাই আমরা এই বিষয়গুলা বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী অন্য একটা পূর্বে ইনশাআল্লাহ এরপরে আসুন সিয়ামের ফরজ কি কি তিনটা একটা হচ্ছে নিয়ত করা একটা হচ্ছে খাওয়া দাওয়া পানাহার এবং স্ত্রী থেকে বিরত থাকা আর তিন নম্বর হচ্ছে সময় মেনটেন করা প্রথম হচ্ছে এখালাস ও নিয়া এখালাস ও নিয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা নিয়ত পড়া নিয়ে ব্যস্ত আসল নিয়ত পড়া সেইতে অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করতেছি এই জিনিসটা অন্তরের মধ্যে বদ্ধমূল করাটা বেশি ইম্পর্টেন্ট কোন নিয়ত আপনাকে মুখ দিয়ে পড়তে হবে না আপনি আপনি তারা নামাজ পড়ছেন আগামীকালকে রোজা রাখবেন বলে নিয়ত হয়ে গেছে উঠছেন সেহ খাইছেন আপনার জন্য নিয়ত হয়ে গেছে সুবাহান আপনি আর মুখ দিয়ে নিয়ত করতে হবে না আপনি সুবে সাদিকের আগে আগে আপনি খাওয়া দাওয়া স্ট্রপ করছেন রোজা রাখবেন বলে তো নিয়ত হয়ে গেছে আমাদেরকে কষ্ট করে যে নিয়তটা করতে হবে সেটা হচ্ছে আমি এই সিয়াম পালন করতেছি আমি এই রোজা রাখতেছি আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য এই নিয়তটা আমাদেরকে করতে হবে সুবাহ আর নিয়ত সিয়ামের নিয়ত হাদিস থেকে অনেক অলামায় কেরাম বলেছেন যে সিয়ামিন নিয়ত রমাদানের সিয়ামিন নিয়ত রাত্রি থেকেই অর্থাৎ সুবে সাদেকের আগে থেকেই নিয়ত করতে হবে অবশ্যই ইমাম আবু হানিফা বলেছেন কোন কারণে যদি দেরি হয় ফজরের হয়ে পর হয়ে যায় তাহলে সে সকালেও নিয়ত নিয়ত করতে পারবে সুবাহানুল্লাহ তো অন্যান্য ইমাম বলেছেন রোজা রমাদানের রোজার জন্য নিয়ত রাত্রি করতে হবে যাই হোক এই নিয়তটা ইম্পর্ট্যান্ট নিয়তের দুইটা দিক আমি আপনাদেরকে বললাম একটা দিক হচ্ছে আমরা মুখে নিয়ত করব বা সিয়ামের নিয়তে আমরা সেহের খাবো সময় মতো খাওয়া বন্ধ করব এবং সিয়ামের জন্য পরবর্তী দিন সিয়ামের জন্য আমরা তারাবি পড়ব মানসিক যে প্রস্তুতি আছে সেগুলো আমরা করব সাথে সাথে আমাদেরকে ইম্পর্টেন্টলি যে নিয়তটা আমাদেরকে করতে হবে নিয়তটা হচ্ছে লিওজ হিল্লা আল্লাহর আসতে আল্লাহকে খুশি করার জন্য এই নিয়তটা আমাদেরকে কষ্ট করে করতে হবে এই নিয়োগটা করা কষ্ট আর অন্য মানে যে নিয়ত সেই নিয়তটা কষ্ট নয় আপনি নামাজের জন্য রেডি হচ্ছেন আসরের নামাজ এটা তো আপনার নিয়ত হয়ে গেছে কিন্তু আপনি নিয়তটা করবেন আল্লাহর জন্য এই নিয়তটা আপনার জন্য কষ্ট সুবাহুল্লাহ এই জন্য এই একটা প্রথম হচ্ছে নিয়ত আর দ্বিতীয় হচ্ছে ইমসাক ইমসাক হচ্ছে অর্থ বিরত অর্থাৎ বিরত থাকা খাওয়া দাওয়া পানার এবং স্ত্রী থেকে বিরত থাকা বিরত থাকবেন কতক্ষণ না জামান কতক্ষণ সেটা হচ্ছে মিন তুলু এল অর্থাৎ সুবে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সুবে সাদিকের এক মিনিট দুই মিনিট পরেও করতে পারবেন না আবার সূর্যাস্তের এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট পরে রোজা রাখা আপনার জন্য জরুর নাই আপনি এই সময়টুকু সুবে সাধিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দাওয়া ফানার এবং স্ত্রী সহকার স্ত্রী সহবাস নিয়ত সহকারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর জন্য সিয়াম পালন করার নাম হচ্ছে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সহিশুদ্ধভাবে আল্লাহ রবাহ ওয়াস্তে সিয়াম পালন করার তুফির দান করুন রবীন্দিন আসসালামাইকুম রহমতুল্লাহি